আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নাজো 20। তো আমি ইউটিউবে তো এটার যে রিভিউ দেখতে দেখতে মানে অনেক রিভিউ দেখলাম, তো অবশেষে আমি এটা নেওয়ার চিন্তা করলাম। তো আজকে আমি চলে আসছি সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের চতুর্থ তলায়, বাইরের দোকানের নামটা রশিদ টেলিকমে চলে আসছি। তো এখানে বাইরের সাথে এখন আমি বিস্তারিত এটার ব্যাপারে আমি কথা বলবো। তো এটার রিভিউটা আনবক্সিংয়ের বাসায় গিয়ে আপনাদেরকে বিস্তারিত এটা একটা রিভিউ দিব। তো এটার সম্বন্ধে আর বাইরের দোকানের ডিটেলস আমি ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা চাইলে এখান থেকে মোবাইল নিতে পারেন। তো ভাই একটু, যাদের 1-15,000 টাকা বাজেট প্রাইস সেগমেন্টে যাদের চাহিদা থাকে ওদের ক্ষেত্রে আমি বলবো যে 15,000 টাকা বাজেটের মধ্যে একটা মানুষের ন্যূনতম চাহিদা থাকে কি ক্যামেরাটা ভালো হবে, ব্যাটারিটা ভালো হবে, ফাস্ট চার্জিং সুযোগ সুবিধা প্লাস টাইপ সি কেবল। তো এটাতে স্পেশালি 2-3টা জিনিস খুব বেশি এক্সট্রা পাওয়া যাবে। 6000 mAh ব্যাটারি আছে, প্লাস হচ্ছে মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর, প্লাস ট্রিপল ক্যামেরা পিছনে, মেন ক্যামেরাটা হচ্ছে 48 MP। তারপর হচ্ছে এটাতে 18W ফাস্ট চার্জিং সুযোগ সুবিধা, টাইপ সি কেবল সুযোগ সুবিধা আছে, প্লাস 4 GB RAM 64GB ROM। তো 15,000 টাকা বাজেটের মধ্যে যাদের ইচ্ছা থাকে যে একটা ভালো ফোন নেবে, আমি সাজেস্ট করবো রিয়েলমি নার্জো 20। 2021 সালের ফার্স্ট ওপেনিং ডেতে এটা লঞ্চ করছে, সেই ফোনটা চাইলে আপনারা নিতে পারেন, অবশ্যই এটাতে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। ওকে, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা এটার বিস্তারিত আনবক্সিং এটার ভিতরে কী থাকছে বা এটার বিস্তারিত বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো আপনারা যারা সিটিংয়ে আছেন, যারা এই রিয়েলমি বা আদার্স এখানে ওপ্পো স্যাম্পনি মোবাইল নিতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি সকল রিয়েলমি স্যাম্পনি এবং ওপ্পো ভিভো এখানে সব সকল ধরনের মোবাইলে আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন ওনাদের শোরুমে। তো ওনাদের শোরুমের নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। তো পরবর্তী আনবক্সিং ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে রিয়েলমি নার্জো জে 20 ওটার বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই।